নতুন করে সংবিধান পুনর্লিখন, ফলশ্রুতিতে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যমান সংবিধানের যিনি রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে বিগত যে তিনটি ইলেকশন হয়েছে, অপ্রয়োজনীয় যে ইলেকশন যেটি হচ্ছে যে 14, 18 এবং 24 যে ইলেকশন, এই তিনটি ইলেকশনকে অবৈধ ঘোষণা করা, এই তিনটি বিষয়ই গণ অধিকার পরিষদের সাথে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং তাদের নেতৃস্থানীয় যারা রয়েছিল যে সভাপতি, তারপর হচ্ছে সেক্রেটারি নুরুল হক নূর, তারপর হচ্ছে রাশেদ হাসান আল মামুন সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন সবাই একমত হয়েছেন। অর্থাৎ তারাও চান যে নতুন করে সংবিধান পুনর্লিখন হোক, ফলশ্রুতিতে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হোক, দ্বিতীয়ত বিদ্যমান যে সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে চুপ্পুর অপসারণ যেন দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত হয়, তৃতীয়ত এই তিনটি যে বিগত যে ইলেকশন হয়েছে এই নির্বাচনগুলোকে যেন অবৈধ ঘোষণা করা হয় সেগুলোর প্রতি তারা একমত। তবে তারা যে বিষয়টি বলেছেন একই বিষয় যেটি আমরা অন্যান্য সংলাপের ক্ষেত্রে দেখেছি যে পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক যে ঐক্যমত্যটি রয়েছে এই রাজনৈতিক ঐক্যমত্যটি যেন প্রতিষ্ঠিত হয়, যাতে করে বিগত সময়ের মতো যেন একদলীয় যে সিদ্ধান্ত নেওয়ার যে একটি চর্চা আমাদের সংস্কৃতি ছিল, যেই সংবিধানকে সংবিধান কাঠামোকে ব্যবহার করে সবসময় আওয়ামী লীগ নিজের পেশি শক্তির মধ্য দিয়ে যে কোনো সিদ্ধান্তকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটি ছিল সেই বিষয়টি যেন আর রিপিট না হয়, সেই জায়গাটি থেকেই সর্বদলীয় অংশগ্রহণের ভিত্তিতে গণতন্ত্রকামী যতগুলো রাজনৈতিক দল রয়েছে এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং যারা গত 16 বছর ধরে এই ফেসিবাদ কাঠামোর নিপীড়ন এবং নিগ্রহের শিকার হয়েছে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন এই সিদ্ধান্তটি নেওয়া যায় এই বিষয়টির উপরে হচ্ছে গণ অধিকার পরিষদ জোর প্রদান করেছে। দেখুন, ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে চব্বিশ পরবর্তী বাংলাদেশের ভিত্তি হচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ, এটার উপরে ভিত্তি করেই কিন্তু চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে পথটি, এই পথটি হচ্ছে প্রসারিত হবে এবং প্রতিষ্ঠিত হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, সেই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে সার্জিস ইতিমধ্যে কাজ শুরু করেছে। আজকেও আপনারা যদি জানেন যে সিআরপিসিতে যে সাভারে যেটি রয়েছে সেখানে হচ্ছে শহীদদের আহতদের অনুদান কর্মসূচি চলছে এবং বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে এই কাজটি যেন ত্বরান্বিত হয়, কারণ শহীদ পরিবারের সাথে এনগেজমেন্ট এবং আহত পরিবারদের সাথে এনগেজমেন্ট এবং তাদের স্বীকৃতি তাদের পুনর্বাসনের উপরেই ভিত্তি করেই কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে এবং এই কাজটি যেন আরও বেশি ত্বরান্বিত হয়। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যে সার্জিস আলমকে কিন্তু সেখানে সাধারণ সম্পাদক নিয়োজিত করা হয়েছে যেন একটি জবাবদিহিতা সংস্কৃতি তৈরি হয় এবং কাজটি তৈরি হয়। এই এনগেজমেন্টের মধ্য দিয়েই যেটি বোঝাচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন ধাপে ধাপে শহীদ পরিবার এবং হচ্ছে আহত পরিবারদেরকে সম্পৃক্ত করা হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই সফল না হওয়া পর্যন্ত এই যে রাজনৈতিক যেই আমরা হচ্ছে মত বিনিময় করছি এটাও কিন্তু একটা আন্দোলনের একটি অংশ, এটা আন্দোলন যে সবসময় হচ্ছে মাটি থেকে করতে হয়, আন্দোলনের আলোচনাও আন্দোলনের অংশ। সেই জায়গায় যেহেতু তারা চুপ্পুর অপসারণ চাচ্ছে, যেহেতু তারা সংবিধানের পুনর্লিখন এবং ফলশ্রুতিতে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক চাচ্ছে, যেহেতু তারা বিগত তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে চাচ্ছেন, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বা এটাই প্রকাশিত প্রমাণিত হয় যে তার আন্দোলন নিষেধাজ্ঞাটা অবশ্যই রয়েছে। মানে এখনো পর্যন্ত কোনো ধরনের সিমটমস দেখছি না যে অন্যান্য রাজনৈতিক দল যারা গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং ফেসিবাদের বিরুদ্ধে যারা এত বছর সংগ্রাম চালিয়ে গিয়েছেন, যাদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছেন, তারা কেউই কিন্তু আমাদের যেই দাবির সাথে কোনো ধরনের ডিসএগ্রিমেন্টে যায়নি এখন। তো সেই জায়গা থেকে যদি কিন্তু অথবা কোনো ধরনের বিষয় এখনো পর্যন্ত আমরা বলেছি যে
আমরা যখন এই দাবিটি দিয়েছি, দাবি দেওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে বলা হয়েছে যে এই যে ডিসিশনটি, এই ডিসিশনটি হচ্ছে সাংবিধানিক কোনো সিদ্ধান্ত নয়, এটি হচ্ছে যে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে যাচ্ছে। এখন যেহেতু রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে চায়, সেই জন্যই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা দেখা করছি, কথা বলছি, তাদের সাথে ডায়লগের মধ্য দিয়ে কিন্তু আমরা সমাধানের পথে যাচ্ছি। তো সেই জায়গায় আপনি যে আলটিমেটামের কথাটি বলেছেন, আগে সেটি শেষ হোক, তারপর আমাদের পরবর্তী যে কর্মসূচি কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে আবার অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সালাম। আচ্ছা, এভাবেই থাকে, এখানে আমরা জাস্ট ওই রুমে যাই, আমরা একটু আমরা ওই রুমটাতে একটু চলে যাই।